হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আগের ভিডিওটি তোমরা নিশ্চয়ই দেখেছো কাউন্টিং ফিগার্সের উপরে আমরা কটি ত্রিভুজ আছে এই যে ফিগারগুলি তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারগুলিতে কটি ত্রিভুজ আছে আমরা সেগুলি আলোচনা করছিলাম তো পাঁচটা ফিগার হয়ে গেছে আজকে ছয় নম্বর ফিগার থেকে শুরু করব। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তো অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখো ভিডিওগুলি দেখো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করো যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা সেগুলি আবার সলভ করে দেখানোর চেষ্টা করব তো তোমাদের সামনে যদি আমরা এই যে ফিগারটা দেখতে পাচ্ছ এই ফিগারটা তুলে দিই তাহলে তোমাদের নিশ্চয়ই অসুবিধা হবে প্রথমে ক্যালকুলেশন করতে অর্থাৎ এখানে কটি ত্রিভুজ আছে সেটা বের করতে নিশ্চয়ই তোমরা একটু অসুবিধায় পড়বে কিন্তু যদি তোমরা আগের ভিডিওগুলি দেখে আসো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই করে ফেলতে পারো তো আমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আগের লেসেন্স থেকে তো এরকম যদি একটা ত্রিভুজ থাকে যেখানে দুটো এখানে আরও দুটো বাহু আমরা টেনেছি ভিতরে আরো দুটো দাগ কেটেছে তো এখানে টোটাল কটা ত্রিভুজ আছে আমরা কিভাবে বের করেছিলাম আগের ভিডিওতে এখানে কি করেছিলাম এক দুই তিন আমরা কাউন্ট করেছিলাম তিনটে ত্রিভুজ আছে এরপরে কি করেছিলাম তাহলে আমাদের ছটা ত্রিভুজ কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছিলাম তো সেম ভাবে এবার যদি আমরা এই চিত্রটার ক্ষেত্রে দেখি তাহলে তুমি দেখতে পারবে যে এখানে একটা ত্রিভুজ আছে যার এখানে দুটো বাহু কাটা আছে আরেক আবার দেখো এখানে একটা ত্রিভুজ আছে তুমি একই ফিগার পাবে এখানে দুটো বাহু আবার এদিকেও থাকাও এখানেও দুটো ত্রিভুজ আছে যার এখানে দুটো বাহু কাটা আছে ঠিক আছে তাহলে তুমি কিভাবে এই জায়গা থেকে তুমি ছটা ত্রিভুজ পেয়ে যাবে এই জায়গা থেকে কটা ত্রিভুজ পাবে ছটা ত্রিভুজ পাবে সেম পদ্ধতিতে তুমি কিন্তু এখান থেকেও ছটা ত্রিভুজ পাবে এবার বাকি থাকলো এই ভিতরের ত্রিভুজটা এখানে কটা আছে ওয়ান টু তাহলে এটা যোগ করে কথা হবে ওয়ান প্লাস টু যদি করো তাহলে এখান থেকে তুমি তিনটে ত্রিভুজ পাবে তাহলে আমরা টোটাল কটা পাচ্ছি ছয় প্লাস ছয় প্লাস ছয় প্লাস থ্রি তার সঙ্গে সঙ্গে একটা ত্রিভুজ দেখো বাইরে পুরোটা হচ্ছে আর একটা ত্রিভুজ ঠিক আছে প্লাস ওয়ান তাহলে টোটাল করলে কত হচ্ছে আঠেরো তেইশটা ঠিক আছে তাহলে তুমি এই ফিগার থেকে কটা ত্রিভুজ পাচ্ছ কটা ট্রায়াঙ্গেল পাচ্ছ তেইশটা সরি তো আগে যোগটা একটু ভুল হয়েছিল এখানে হচ্ছে বাইশ হচ্ছে ঠিক আছে ছয় আঠেরো উনিশ কুড়ি একুশ আরেক বাইশ টোটাল হচ্ছে বাইশ হচ্ছে তোমাদের এখান থেকে অ্যান্সার ঠিক আছে এরপরে তুমি এই ফিগারটাতে চলে আসো তো এই ফিগারটাতে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তুমি সেম পদ্ধতি অ্যাপ্লাই করো এখানে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ আছে ঠিক আছে দুটো দাগ এখানেও সেম ত্রিভুজ আছে দুটো দাগ আছে এখানেও তুমি একই ফিগার পাচ্ছ ঠিক আছে তাহলে তুমি এখান থেকে কটা পাচ্ছ ছটা এখান থেকে কটা ত্রিভুজ পাচ্ছ ছটা এই জায়গা থেকে কটা ত্রিভুজ পাচ্ছ ছটা এরপরে বাকি কী পড়ে থাকলো এই একটা ত্রিভুজ পড়ে থাকলো এটা একটা পড়ে থাকলো এটা একটা পড়ে থাকলো তাহলে কী হচ্ছে আমি নিজে যদি লিখে নিই সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স তার সঙ্গে কটা এক দুই তিন প্লাস থ্রি প্লাস এখানে দেখো আর একটা ত্রিভুজ আছে ঠিক আছে এই একটা বড় ত্রিভুজ এই একটা টোটাল একটা বড় ত্রিভুজ তাহলে কত হচ্ছে দুই যোগ হচ্ছে কত হচ্ছে এখানে এটা কত হলো ঠিক আছে তুমি এই এই যে আছে থেকে তুমি তেইশটা ত্রিভুজ কিন্তু পাচ্ছ তো দেখতে পাচ্ছ এরকম থাকলে তোমরা কিভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি বের করে ফেলতে পারবে এরপরে দেখে নাও এখানে আছে ফিগার নম্বর এইট ঠিক আছে তো এই আট নম্বর ফিগার থেকে তুমি কিভাবে খুব সহজে এই দেখতে পাচ্ছ যে তুমি বলতে পারো এটা একটা মিরর ইমেজ তুমি করে নিয়ে ফেলতে পারো তারপরে তুমি গুলিয়ে ফেলবে যে কিভাবে হচ্ছে তুমি খুঁজে পাবে না কটা ত্রিভুজ আছে তো এর জন্য তোমাকে সেম আগের ফর্মুলা ইউজ করতে হবে যদি আগের ভিডিও না দেখে থাকো তো অবশ্যই দেখো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তাহলে এখানে হলো তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তাহলে কথা হচ্ছে দশ তাহলে উপর থেকে কটা ত্রিভুজ পেলে দশটা সেম পদ্ধতিতে নিচ থেকে কটা ত্রিভুজ পাবে দশটা ঠিক আছে তাহলে আমি যদি এখানে লিখি কত হচ্ছে টেন প্লাস টেন ওকে এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি ত্রিভুজ কিন্তু তুমি এখানে পাবে তোমাকে আমি দেখাচ্ছি যেটা তুমি এখানে দেখো এই যে এটা দেখতে পাচ্ছ এই একটা ত্রিভুজ সেম পদ্ধতিতে এখান থেকে তুমি একটা ত্রিভুজ পাচ্ছ দুটো ত্রিভুজ হলো এখান থেকে দেখো এই বাইরে এদিকে একটা ত্রিভুজ হচ্ছে বড় একটা ত্রিভুজ আবার এই পাশে এই একটা বড় ত্রিভুজ তাহলে কটা হলো চারটে ত্রিভুজ তাহলে তোমাদের এখানে কত হচ্ছে টেন প্লাস টেন প্লাস ফোর অর্থাৎ এখান থেকে তুমি পাচ্ছ চব্বিশটা ত্রিভুজ পাচ্ছ ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই থাকলো পরবর্তীতে আবার নতুন কোনো ফিগার নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ভিডিও দেখার পরে অবশ্যই তোমাদের মতামত জানাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা প্রথম দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পেতে থাকবে তোমরা তো চলো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ